আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আঞ্চলিক কূটনীতিতে নানা তৎপরতা, তালেবানের সাথে সম্পর্কের কৌশল নির্ধারণে ব্যস্ত চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। অন্যরকম এক প্রেসিডেন্ট পেল পেরু, রাষ্ট্রপ্রধান হিসেবে নেবেন স্কুল শিক্ষকের সমান বেতন, লিমার প্রাসাদকে বানাবেন জাদুঘর। পশ্চিম তীরে দখলকৃত এলাকায় আইসক্রিম বিক্রি বন্ধের সিদ্ধান্ত বিশ্বখ্যাত ব্র্যান্ডের। নিরাপত্তা পরিষদে ইসরায়েল ফিলিস্তিন কথা লড়াই। তালেবান ইস্যুতে ভূমিকা কি হবে তা নিয়ে এক প্রকার দোলাচলেই আছে আঞ্চলিক শক্তিগুলো। বুধবার তালেবান শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে বেইজিং এর অবস্থান অনেকটা স্পষ্ট করে দিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের মত, আফগানিস্তানের স্থিতিশীলতা নির্ভর করছে তালেবানের উপরই। আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানায় চীন। অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কারণ আফগানিস্তানের রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তালেবানের। আফগানিস্তানের অনেক এলাকা তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পরও চীন আর পাকিস্তানে তেমন অস্বস্তি দেখা যায়নি, কিন্তু জিহাদিদের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন ভারত। এখনো শান্তি প্রক্রিয়ার উপরই আস্থা রাখছে দেশটি। আফগানিস্তানে শান্তি আলোচনাকে সব পক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করবে, এটাই প্রত্যাশা। কারণ গোটা বিশ্ব এখন একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়, যারা প্রতিবেশীদের সাথে সদ্ভাব বজায় রাখবে। সম্প্রতি দিল্লি সফর করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও ঘুরে ফিরে আসে আফগান পরিস্থিতি। তালেবানকে ঠেকাতে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্লিনকেন। আমার মতে আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে অপরিহার্য ভূমিকা রাখতে পারে পাকিস্তান। তালেবানের ওপর প্রভাব বিস্তারে সক্ষম দেশটি। কোনোভাবেই বল প্রয়োগের মাধ্যমে আফগানিস্তান দখল করতে দেয়া যাবে না তালেবানকে। সেই অবস্থান থেকে ফেরাতে সক্রিয় হতে হবে পাকিস্তানকেই। ব্লিনকেনের মতে লড়াই না করে আলোচনার টেবিলে বসলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে তালেবান। মৌল ইসলাম, জম্মু। চলতি বছরের শেষ নাগাদ ইরাক ছাড়বে মার্কিন সামরিক বাহিনীর সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া সেনারা। স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, অভিযানের পরামর্শ আর দূতাবাসের নিরাপত্তার জন্য কিছু সংখ্যক সেনা ছাড়া সবই সরিয়ে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস সাধারণ ইরাকিদের। বহু বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম, আমাদের দেশে কারো দাপট দেখতে চাই না। ইরাকের নিরাপত্তার জন্য ইরাকি সেনাবাহিনী যথেষ্ট, অন্য কারো সহায়তার প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন সাদ্দাম হোসেনের পতন হলেও ইরাকের অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক সহিংসতা আর আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীর উত্থানে সার্বিক পরিস্থিতি আরো জটিল হয়েছে। ফলে আফগানিস্তানের মতো ইরাকেও যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য। শুধু তাই নয়, এই মুহূর্তে মার্কিন সেনারা সরে গেলে আবারও মাথাচাড়া দেবে জঙ্গিবাদ। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথমত সাদ্দাম পরবর্তী অভিভাবক হিসেবে যুক্তরাষ্ট্রকে মেনে নেয়নি ইরাকিরা, ফলে প্রায় দুই দশকে দৃশ্যমান কোনো অর্জন নেই যুক্তরাষ্ট্রের। এখন যদি সেনা সরিয়ে নেওয়া হয় তাহলে জাতিগত সহিংসতা এবং জঙ্গিবাদ এমন ভাবে জেঁকে বসবে যে এ থেকে পরিত্রাণের কোনো উপায় থাকবে না। প্রথমে সহিংসতা শুরু হবে তেলের নিয়ন্ত্রণ নিয়ে। 2003 সাল থেকে $150 বিলিয়ন তেল সরিয়ে নেওয়া হয়েছে ইরাক থেকে। কালোবাজার, জঙ্গিদের পাচার আর পরোক্ষ মার্কিন সহায়তায় এসব তেল সরানো হয়েছে। এই তেল বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তপ্ত হবে পরিস্থিতি। এর আগে 2011 সালে মার্কিন সেনারা ইরাক ছাড়লেও 2014 সালে আবারও ফিরে আসে। বর্তমানে দেশটিতে 2500-এর মতো মার্কিন সেনা রয়েছে। নির্বাচনে জয় উদযাপন করেন পেদ্রো কাস্তিলো। পরিবার ও প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন ঘরে তৈরি কেক দিয়ে। 51 বছর বয়সী কাস্তিলোর সারাটা জীবনই কেটেছে সাধারণ বেশভূষায়। দোতার 25 বছর ছিলেন।